হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ইসমিন আইমুল ইসলাম অন্তু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা একটি ফুল সাইকেল সার্ভিসিংয়ের ভিডিও অনেকে আমাকে অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাইয়া একটা ফুল সার্ভিসিংয়ের ভিডিও দিলে ভালো হয় অথবা অনেকে রিকোয়েস্ট করছেন যে ফর কোয়াশের ভিডিও তো আমি চিন্তা করলাম যে পাট পাট না করে তো একটা পুরো একটা সাইকেল সার্ভিসিংয়ের ভিডিও দিলে কেমন হয় যে সাইকেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসিফ ওর সাইকেল ওর সাইকেলটা অনেক দিন ধরে বাসায় পড়া ছিল তো সাইকেলটা সার্ভিসিং করালো তো পারফেক্ট একটা সময়ে পারফেক্ট সাইকেলটা সার্ভিসিং করানো হয়েছে তো এখানে আপনারা দেখবেন যে কিভাবে সাইকেলটা ফুল্লি সার্ভিসিং করা হয় যেহেতু সাইকেলটা খুবই ময়লা ছিল তো প্রথমে এটা ওয়াশ করে নেওয়া হচ্ছে খুব সুন্দর মতো নষ্ট করে নেওয়া হচ্ছে ও আর যেখানে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সাইকেল মেকানিক্স সাইকেল মেকানিক্স থেকে আগে আমি আগেও ভিডিও করছি এখান থেকে আমি আমার ফ্রকটা নিয়েছিলাম তো সেই ভিডিও করা আছে তো আজকে সাইকেলটা সার্ভিসিং করতেছে হচ্ছে আমাদের সাইকেল মেকানিক্সের মেকানিক সফিক ভাই তো উনি প্রথমে সাইকেলটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে এখন আপনারা দেখতে পারতেছেন সাইকেলের চাকা খুলে সেই চাকার ক্যাসেটটা খোলা হচ্ছে তো ক্যাসেটটা খুলে হাবের বল্বগুলো পাল্টায় নেওয়া হবে তো যেহেতু সাইকেলটা তো অনেক ময়লা ছিল তো সাইকেলটা ওয়াশ করার পরে সাইকেলে মোটামুটি বাইরে থেকে সব ময়লা সব কিছু বের করে নেওয়া হয়েছে এখন হচ্ছে সাইকেলের হাবের বলটা পাল্টানো হচ্ছে তো ক্যাসেটটা খোলা হলো এখন পর্যায়ক্রমে হাবের সব কিছু খোলা হবে হাফ সব কিছু খুলে ওখানে দুই পাশের বলটা চেঞ্জ করা হবে যেহেতু এটা একটা বল বেয়ারিং হাফ তো হাফ আপনারা নিজেরা যদি খুলতে না পারেন না খোলাটাই না খোলার চেষ্টা করাটাই শ্রেয় কারণ হচ্ছে হাফ ঠিক মতন হাফ খুলে যদি ঠিক মতন লাগাতে না পারেন সেই ক্ষেত্রে মানে হিতের বিপরীত হতে পারে অর্থাৎ হচ্ছে যেই ফলটা আপনারা আশা করতেছিলেন ওইটার চাইতো খুব খারাপ কিছু হইতে পারে অর্থাৎ হাঁপটা ঠিক মতন আগের মতন কাজ করবে না তো ফার্স্টে এরকম লকটা খুলে তো এভাবে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন জিনিসপত্রগুলো খুলতে হয় তো দেখতেছেন এখানে বিভিন্ন নাট আছে প্রথমে নাটটা খোলা হলো এখন একটা বাইরে থেকে একটা আবরণ দেখা যেতেছে এটা খুলতে হবে এটা খুললেই ভিতরের নাটটা ভিতরের বলগুলো আপনারা দেখতে পাবেন আশা করি দেখতে পারতেছেন অলরেডি বলগুলা তো সাইকেলের বলগুলা পাল্টানো খুব জরুরি কিছুদিন পর সাইকেল চালানোর পর কিছুদিন পর পরই এই সাইকেলের বল বিয়ারিংগুলা চেঞ্জ করা জরুরি কারণ বল বিয়ারিংয়ের সাথে স্পিডের একটা ইয়ে থাকে যদি বলগুলার নতুন লাগানো হয় বল ব্যয়ারিংগুলো চেঞ্জ করে বল নতুন গ্রিস করানো হয় তো ওইটা ওই চাকাটা খুব ভালো রোলিং দিবে আগের থেকে মানে আগে যে বলগুলো লাগানো থাকবে সেগুলো চেতে তো দুই সাইডের বল বেরিংগুলাই আপনারা লাগানোর চেষ্টা করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা দুই চাকা অর্থাৎ পেছনে অথবা এবং সামনে দুইটা চাকার বল ব্যয়ারিংগুলোয় আপনারা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে আপনাদের সবচেয়েতে ভালো সুবিধা হবে এবং রোলিংটাও আপনারা খুব সুন্দর মতন দুইটা জায়গায় খুব সুন্দর মতন রোলিং পাবেন তো প্রথমে তো সব কিছু খোলার পর ভালোভাবে বলগুলা বের করা হলো এবং ঠিক মতন মুছে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে অর্থাৎ ময়লা থাকলে ওটা সমস্যা করবে গ্রিজের সাথে মিশে ঝামেলা করবে বলগুলোতে অনেক খিসখিস শব্দ করতে পারে এরকম কিছু একটা তো মুছে নিতে হবে এভাবে এভাবে মুছে নিয়ে এখন এখানে গ্রিস ভিতরে যদি কোনো বল থেকে থাকে ওগুলো ওটাও বের করে নিতে হবে বের করে নিয়ে তারপরে এখানে গ্রিস দিতে হবে তো গ্রিজ দিলে হবে না গ্রিস একটা সিস্টেম আছে সো এইভাবে আপনারা গ্রিসটা ব্যবহার করবেন সবচেয়ে ভালো হয় মেকানিক দিয়েই বল ব্যারিংগুলো চেঞ্জ করানো ভালো সাধারণত সাম এক চাকায় দুই পাশের বল বেয়ারিং চেঞ্জ করতে আপনাদের আপনাদের একশো টাকা খরচ হবে এবং দুই চাকার বল বেয়ারিং চেঞ্জ করতে আপনাদের সর্বমোট দুইশো টাকা খরচ হবে অর্থাৎ এক পাশের বল বেয়ারিং পঞ্চাশ তো প্রথম চাক সামনের চাকায় পঞ্চাশ সামনের চাকায় পঞ্চাশ পঞ্চাশ একশো পিছনের চাকায় পঞ্চাশ পঞ্চাশ একশো অর্থাৎ সর্বমোট দুইশো টাকা তো এভাবে ব্রিজটা দেওয়ার পর এভাবে বলটা লাগাতে হবে বলগুলা লাগানো সিস্টেম আছে খুব সুন্দরভাবে বলগুলা সেট করতে হবে যাতে এদিক ওদিক না হয় অন্যথায় ঝামেলা হইতে পারে ঠিক আছে তো এভাবে এক সাইডের বল লাগানো হয়ে গেলে দুই সাইডের বল এইভাবে লাগাইতে হবে খুব সুন্দরভাবে দেখে শুনে লাগাতে হবে আর খেয়াল রাখতে হবে রোটরে যে আপনি ইয়ে করতেছেন রোটরে যাতে কোনোভাবেই গ্রীজ বা অন্য কিছু না লাগে খুবই সাবধান থাকতে হবে এই বিষয়ে কারণ রোটরে গ্রিজ বা তেল বা অন্য জাতীয় কিছু পড়লে এটা অনেক বাজে খুব ইয়ে দেয় প্যারা দেয় এটা খুবই কষ্টদায়ক একটা হ্যাঁ ঠিক ঠিকভাবে এটা লাগাতে হবে তো অনেকে এই এই জিনিসটাই অনেকে ইয়া করে এইটুক পর্যন্ত সবাই মোটামুটি মানে চেষ্টা করলে পারা যায় কিন্তু ওই লাগানোটা নিয়ে একটু ঝামেলা হয় ঠিকভাবে সেট করাটা খুব জরুরি এখানে ঠিক মতন লাগায় সব কিছু পার্ট বাই পার্ট যেভাবে খোলা হয়েছিলো ওভাবে লাগায় তো এভাবে স্প্যান্ডেলটার ভিতরে ঢুকে তো আবার লক করে দিতে হবে যেভাবে ছিল ঠিক সেভাবেই সব কিছু করে দিতে হবে একইভাবে সামনের চাকার দুই পাশের বল বিয়ারিংও পিছনের চাকা একটু সমস্যা হয় ক্যাসেট লাগান থাকে সে ক্যাসেটটা খুলতে হয় তো সামনের চাকা ওটা থাকে না তো সামনের চাকাটা আমি আর ভিডিও করি নেই সামনের চাকাটা সেমভাবেই করতে করে নিতে হবে ওটা মেকানিকদের কাছে নিয়ে গেলে আমার একটা খুব ভালোভাবে বুঝবে তো আর আমি দিই নেই তো পিছনের চাকাটা ঠিক মতন হয়ে গেলে সিসপেন স্পেন্ডেল সব কিছু লক করা হয়ে গেলে তারপরে ক্যাসেটটা লাগাতে হবে তো এখানে স্প্যান্ডেলটা লাগানো শেষ এখন ঠিক মতন টাইট দেওয়া হইতেছে যাতে লুজ না থাকে এবং স্প্যান্ডেলটা ঠিক মতন বসছে না কি সেটা দেখার জন্য আর কি তো এভাবে সব কিছু করার পর এখানে ক্যাসেট লাগাইতে হবে যেহেতু সব কাজ করা শেষ এখন ক্যাসেট লাগানোর পালা তো ক্যাসেটটা ঠিক মতন বসাইতে হবে ক্যাসেটটা ঠিক মতন বসায় ক্যাসেটটা লক করে তো যেটাতে টাইট দেওয়ার জিনিসটা আছে ওটা দিয়ে ঠিক মতন ঢালিটা দিয়ে লকটা বসে ঠিক মতন টাইট দিতে হবে ঠিক আছে দেখতে হবে ক্যাসেটটা পরিষ্কার আছে নাকি যদি পরিষ্কার না থাকে তাহলে আপনারা সবচেয়ে ভালো হয় ক্যাসেটটা যে চাকাটা খুলে ক্যাসেটটা খুব ঠিক মতন ওয়াশ করতে পারলে যদি খুব খারাপ অবস্থা থাকে এই ক্যাসেটটার অবস্থা এরকম খারাপ না তো যেহেতু ওরকম খারাপ না সেহেতু ক্যাসেটটা ওভাবে ওয়াশ করার দরকার নেই একদম নতুন ক্যাসেট বুঝে যেতেছে তো এভাবে লক দিয়ে লকটা করে করে ফেলতে হবে এভাবে লকটা করে এবার আমরা আসি ফর্কের দিকে অনেকে চাইছিল যে ফর্কের একটা আলাদা করে ভিডিও দিই তো ফর্কের থেকে আলাদা করে ভিডিও দেওয়া যাতে আমি পুরো সার্ভিসিং ভিডিওটাই দেওয়াটা ভালো মনে করছি আর কি তো ফর্কটা এভাবে প্রথমে অনেক ফর্কে খোলার সিস্টেম থাকে না তো ওগুলো কম দামি ফর্ক একদম ফোনিক্স ফর্ক্টের সাথে যে দশ হাজার হাজার যে সাইকেলগুলো আছে ওইগুলোতে এগুলাতে থাকে তো এগুলাতে এভাবে নাটটা খুলে প্রথমে এভাবে ফ্রকটা খুলতে হবে ফ্রকটা খুলে অর্থাৎ উপরের পাটটা খোলার পর এভাবে এখানে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো একটা জুট দিয়ে বা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে সব ময়লাগুলো মুছে ফেলতে হবে মুছে ফেলার পর যেই পাটটা আপনি খুলছেন ওইটার ভিতরেও ময়লা থাকবে তো একটা লম্বা জাতীয় কিছু যেটা ওইটার ভিতর প্রবেশ করবে প্রবেশ করানো যাবে এরকম কিছু একটা দিয়া ওইটা সুন্দরভাবে এভাবে জুটটা ওইটার ওটার ভিতর পেঁচে সুন্দরভাবে এটাতে ইয়া করতে হবে মানে পয়সা করে নিতে হবে পয়সা করে ওইটার ভিতরে আপনার একটু গ্রিজ দিতে পারেন ঠিক মতন ইয়ে করার জন্য ঠিক আছে এখানে হালকা একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে আর কি মানে একদম মোবিলটা যাতে ফর্গটা খুব ভালো মতন খেলে আর কি কাজ করে তো আপনারা যে এখানেও একটু গ্রিজটা মাখিয়ে নিতে পারেন এবং মাখায় নেওয়াটা উচিত আসলে তাহলে ফকটা ঠিক মতন খেলে আর কি এবং খুব ভালো কাজ করে এইভাবে গ্রিজটা লাগিয়ে নেওয়ার পর আপনারা উপরের পাক যেটা খুঁজছিলেন ওটা আবার সুন্দর মতন লাগিয়ে নিতে হবে তো ফর্কের ওয়াশটা খুব কেমন জরুরি না জরুরি বলতে হচ্ছে মানে খুব কঠিন না হ্যাঁ আর ফর্ক ওয়াশ করবেন আপনারা খুব বেশি মানে বারবার আপনারা ফর্কগুলো খোলাখুলি করবেন না হ্যাঁ তো ফর্কটা যতই কম খোলা হয় ততই ভালো হয় তবে খুব খারাপ পর্যায়ে চলে গেলে আপনারা ফর্কটা অবশ্যই খুলবেন খুলে সার্ভিসিং করা নেওয়াটাই বেটার তাহলে সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন তো এবার লাগানোর পর আপনারা আর একটা টাইট দিয়ে দেবেন নটা টাইট দিয়ে সুন্দর মতন ইয়ে করে ফেলবেন হ্যাঁ সুন্দর মতন নিয়ে করে ফেললে তারপরে জিনিসটা তাহলে খুব ভালো খেলবে সে দেখতে পারতেছেন খুব ভালো খেলতেছে এখন ঠিক আছে আচ্ছা এবার গেল হচ্ছে ফর্ক বাকি থাকলো হচ্ছে ভীষণ বাকি থাকলো হচ্ছে চাকা টাল তো চাকাটা আমরা লাগাবো অনেকে শুধু চাকাটা নিই টালটা ঠিক করে তো এখানে চাকাটা লাগাই এখান থেকেই টালটা ঠিক করে নেওয়া হইতেছে আর কি বেশি টাল নাই এই সাইকেলে যেহেতু ব্যবহার কম হয়েছে চেনটার অবস্থা খুব বাজে ছিল চেনে পুরা জং ধরা ছিল তো একদিনে তো আর ফুল জ্যাং পরিষ্কার করা পসিবল না চটুক টুক করা হয়েছে বাড়া হয়েছে তো এইভাবে টালটা ঠিক কর টালটা আপনারা নিজেরা কোনোভাবেই ঠিক করতে পারবেন না কারণ এটা অনেক দক্ষতার একটা ব্যাপার এটা সবাই পারে না তো টালটা যেখানে যেভাবে টাল আসে মেকানিক্সদের কাছ থেকে টালটা ঠিক করে নেবেন আর সাইকেলটা যে সার্ভিসিং করাচ্ছি সাইকেলটা সার্ভিসিং কস্ট পড়তেছে হচ্ছে পাঁচশো টাকা ফুল সাইকেল সার্ভিসিং এবং এক্ষেত্রে যদি আপনাদের ওয়ারিং হাউস অথবা হাউজিং সেট হাউজিং সেট বলতে হচ্ছে আপনাদের শিফটিং শিফটারের তার ব্রেকের তার এগুলো যদি সব কিছু ইয়ে করা হয় শিফটের তার এগুলো যদি চেঞ্জ করা হয় হাউজিং তো সেক্ষেত্রে আপনার এটা খরচ আলাদা আপনার মানে পাঁচশো টাকার বাইরে আর কি পাঁচশো টাকা হচ্ছে সার্ভিসিং সার্ভিসিং চার্জ তো এই চাকর যেরকম টাল ছিল না বেশিক্ষণ লাগে না এটা ঠিক করতে মাঝে 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 অনেক জায়গা পাওয়া যায় যে খুব টাল গুলা ঠিক করতে অনেক দেখতে পারতেছেন অলরেডি ঠিক হয়ে গেছে টালটা তো সামনের চাকা শেষ সামনের চাকাও সেমভাবে ঠিক করে নেওয়া হইতেছে সামনের চাকাও মোটামুটি টাল নাই বললেই চলে তো সামনের চাকাটা টালটা সামনে নেওয়ার পর সাইকেলটা মোটামুটি রেডি কিছু কাজ বাকি তো সব কিছু শেষ করার পর এখন হচ্ছে আমি যে বলছিলাম যে শিফটারের তার সব কিছু চেঞ্জ করতে হবে তো এখানে ও ও সব কিছু চেঞ্জ করছে এখন আপনারা তো সব কিছু চেঞ্জ করবেন না আপনারা আপনাদের মতন যদি চেঞ্জ না করতে হয় তাহলে সার্ভিসিং এই পর্যন্তই আর যদি কেউ গ্রিস করাইতে চান হেডসেট অর্থাৎ ওই যে সামনে যে বটম সামনে যে আপনারা হ্যান্ডেলটা দেখতেছেন স্টেম যে এইটা ওটা খুলে আপনারা হেডসেটটা গ্রিজ করায় নিতে পারেন যদি হেডসের অবস্থা খারাপ থাকে এই সাইকেলে হেডসেটের কোনো সমস্যা ছিল না তো এই জন্য হেডসেটটা আর এখন নয় এখন ব্রেকটা ট্রিনিক রইতেছে যাতে রোডটা চাকাটা ফুল ফ্রি থাকে অনেক সময় রোড মানে চাকাটা বসানোর পর চাকাটা ফ্রি হয় না তো সেক্ষেত্রে চাকাটা ফ্রি করে নেওয়া বেটার সেক্ষেত্রে আপনারা স্মুথলি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো পিছনের ব্রেকটা ফ্রি করা হচ্ছে ও আচ্ছা এখানে আপনারা অনেকেই করতে পারেন কোর প্রজেক্টে এটা কোর প্রজেক্ট থ্রি সাইকেল তো এটা আগের মডেল নিউ মডেলটা না এই জন্য এর এরকম মনে হচ্ছে এটাতে একটা বাম পাশেরটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক অর্থাৎ পিছনেরটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক আর সামনের অয়েল ব্রেক পিছনের অয়েল ব্রেকটা তার নষ্ট হয়েছিলো এই জন্য তারপরে সে মেকানিক্যাল ব্রেকটা লাগায় নিয়েছে টাকা পর্যাপ্ত না থাকার কারণে তো আপনারা অনেকে দ্বিধা রাখতে পারেন যে একটা অয়েল ব্রেক একটা মেকানিক্যাল ব্রেক যার জন্য কথাটা বলে রাখলাম আর কি তা কীভাবে সামনের চাকাটাও আর কি ফ্রি করে নেওয়ার চেষ্টা সামনের চাকাটা ফ্রি করে নিবে সে ফ্রি করার একটা উপায় কি আপনারা সুন্দর মতন দুইটা নাট আছে ব্রেকের ওখানে দুইটা নাট লুজ দিবেন দুইটা নাট লুজ দিয়ে যে ব্রেকটা ওই ব্রেকটা চাপ দেবেন চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরপরই আপনারা নাটটা আবার খুব টাইট করে দেবেন তাহলে দেখবেন অটোমেটিক ব্রেকের চাকাটা আপনারা ফ্রি হয়ে গেছে এটার নিজেরাও করতে পারবেন চাইলে তো মেকানিকদের যদি কেউ না পারেন সেক্ষেত্রে মেকানিকদের এখন সাইকেলটা পুরোপুরি রেডি ফুল রেডি সাইকেল যে সাইকেলটার লুকে একদম চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে তো সাইকেলটা দেখতে পারতেছেন বডিতে কোনো স্ক্র্যাচ নাই চেনের অবস্থা তো বলছি যার জন্য চেনের এই অবস্থাটা আর মোটামুটি সাইকেল আর কোনো ঝামেলা নেই এখন সাইকেলটা আমি একটু চালালাম ভালোই আলহামদুলিল্লাহ সাইকেলটা এখন ফুল পুরোপুরি